সংসদের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। পরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সংসদের ভিতরে মারামারি, এটা তো আর নতুন কিছু নয়। ব্যারিস্টার সুমন সংসদে ঢুকেই কিন্তু সেই জায়গাটা কাঁপিয়ে দিয়েছিল এবং এক এক করে দৌড়ছিল এবং তাদের সাথে মুখোমুখি অনেক ঝামেলা করছিল। দর্শক শ্রোতা, এখন কি হয়েছে, সরকারি দল এবং বিরোধী দলের একটা ঝামেলা হয়েছে এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। আপনারা এই ঘটনাটা কিন্তু লাইভ আকারে সম্পূর্ণ দেখতে পারবেন, ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন। এবং এই নিয়ে কিন্তু সংসদের মধ্যে পাপি একটি বক্তব্য দেয় এবং সেই বক্তব্যের পরই কিন্তু সেই ঝামেলাটা হয় এবং সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তাই আগে ধৈর্য ধরে এই বক্তব্যটা শুনেন, তারপর আপনারা সেই ঝামেলার ভিডিওটা দেখতে পারবেন। আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, 72-75 এর শাসনামল সে তো দারিদ্র্যের তীব্র পাশাঘাতে জর্জরিত হওয়ার শাসনামল, সে তো প্রতিটি মা বোনকে 72-75 এর শাসনামলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসনামল। মা তার সন্তানের ক্ষুধা মেটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল। পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন। তাই তো রফিক আজাদ বলেছিল, ভাবতে হারামজাদা নইলে মানচিত্র খাবো। মাননীয় স্পিকার, নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে 72-75 এর শাসনামলে কোনো যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারতো না। মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত দাবার সাথে সাথে মা তার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করতো। মাননীয় স্পিকার, দুঃশাসনের বিরুদ্ধে, আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে, সমগ্র বাংলাদেশে জাসদ নেতা কর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল। আজকে জাসদ মহাজোটের অংশ হয়েছেন, খোশ গল্প করছেন, নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন, বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন। সেদিন 30,000 জাসদ নেতা কর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। এখানেই হত্যার শেষ নয় মাননীয় স্পিকার, সিরাজ সিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম পাসফার সৃষ্টি করেছিল কে, মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, সিরাজ সিকদার এখন কোথায়? আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই, কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন। আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এখানে তো দেখলেনই পাপিয়া কিভাবে রহস্যমূলক বক্তব্য দিচ্ছে এবং তার বক্তব্যের মধ্যে কিন্তু অনেক হিট রয়েছে। দর্শক শ্রোতা, এই ভিডিওর মূল ঘটনা কিন্তু এখানে, জাতীয় পার্টি কিভাবে সংসদের মধ্যে গন্ডগোল করছে সেই ভিডিওটা এই যে দেখেন এবং আপনারা ধৈর্য ধরে দেখেন সব শেষ পর্যন্ত। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব, মাননীয় সদস্য, এটাই আমার রুলিং, আপনি আর এ ব্যাপারে কিছু বলার নেই আপনার, আমার আপনাকে সুযোগ দেওয়ার কোনো বিধান নেই, আমি বলে দিয়েছি আমার ব্যাখ্যা। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মুস্তফা কামালকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংসদের এই প্রস্তাব আনার জন্য, মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের এতটুকু আস্থা রাখতে হবে যে এই সংসদে কার্যপ্রণালী বিধি। এইভাবে কিন্তু সেই ঘটনাটি হয়েছিল। এখন কি হয়েছে, ব্যারিস্টার সুমন কিন্তু সংসদ ভবনে যায় এবং সংসদ ভবনে গিয়ে কিন্তু সে কাঁপিয়ে দেয় পুরাপুরি এবং তার বইয়ে কিন্তু অনেক জালিয়াতি কাজ অফ হয়ে গেছে এবং অনেক যারা এমপিরা আছে দুর্নীতি করত সেই দুর্নীতিবাদীদের কিন্তু ব্যারিস্টার সুমন এক করে ধরত এবং দুলাই দিত। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু সংসদ ভবনে যাওয়ার পরপরই কিন্তু দেশের অবস্থাটা পরিবর্তন হয়েছে এবং সংসদ ভবনের অবস্থাও পরিবর্তন হয়েছে। সে সবসময় তেজমূলক বক্তব্য দেয় এবং ভালো ভালো কাজ করে। তার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আমাদের বাংলাদেশের অবস্থা আপনি যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।